সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি রাশেদুল ইসলাম খোকন, বিডি রক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি। আজকে আমি এসেছি দিনাজপুরের ঐতিহ্যবাহী ফাঁসিলাডাঙ্গা হাটে। তো ফাঁসিলাডাঙ্গা হাটে আজকে বড় জাতের ষাঁড়গরু এবং মিডিয়াম ষাঁড়গরু কী দামে কেনা বেচা হচ্ছে সেই সম্বন্ধে জানাবো। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া ষাঁড়গরু, বিদেশি সম্ভবত। ভাই, এটা কি ক্রস না বিদেশি? দুটাই ক্রস, দুটাই বিদেশি। একটু সামনে দাঁড়ান, একটু সামনে দাঁড়ান। তাহলে কয়টা গরু কিনছেন? এই পর্যন্ত কয়টা? তিনটা কিনলেন। এই যে এখানে একজোড়া, একজোড়া আর ওই কোনটা, ওই বাচ্চিটা, ওই যে বাচ্চিটা, ওটা তো বকমা বাস। এই যে ষাঁড় দুটা কিনলেন, এটা ওজন কিরকম হবে? হ্যাঁ, এটা বয়স কিরকম? বয়স দুই দাঁত করে। এইটারও দুই দাঁত, ওইটারও দুই দাঁত। তো এটা কী দামে কিনলেন আজকে? জোড়াটা 1,70,000। এই জোড়াটা কিনলেন 1,70,000 টাকা। আপনার বাসা কি কোথায়? হাজিমোড়। আপনি কি গরু কেনা বেচাই করেন? মানে এই হাটে কিনেন, তারপরে ও ডাইরেক্ট জবাই করেন? আপনার দোকান কোথায়? হাজিমোড়ে। আচ্ছা, হাজিমোড়ে মানে মানে কাটায় জবাই করেন? প্রতিদিন একটা করে জবাই করেন? তা এটা ওজন কিরকম হবে? হ্যাঁ, হ্যাঁ, পাঁচ মন। আর ওই ওইটার? সাড়ে পাঁচ মন। পাঁচ পাঁচের দশ, সাড়ে দশ মন গরু কিনলেন আপনার। সার কিনলেন কত টাকা দিয়ে? দুটা মিলে 1,70,000। তো আজকে কি বাজার কি বেশি মনে হচ্ছে না কম? বাজার বেশি। তো সুপ্রিয় দর্শক, শুনলেন যে উনি দোকান করেন, উনি এই গরুগুলি বিভিন্ন হাট থেকে সংগ্রহ করে দোকানে জবাই জবাই করে দোকানে দোকানে বিক্রি করেন। তো ওই যে বাচ্চিটা কিনলেন, বাচ্চিটা তো 1,37,000। বাচ্চিটা 1,47,000। ওটা কি ফার্মে রাখার জন্য? না না, ওটাই যখন জবাই করুন। তো ওটার ওজন কীরকম হবে? ওটা দুই মন। দুই মন। তো দুই মন কত কিনলেন? দুটাই 1,47,000। ও, দুটাই 1,47,000, ওই ষাঁড়টা আর ওই বাচ্চিটা। তাহলে ওটা হবে দুই মন, আর ওই এই ষাঁড়টা সাড়ে চার মন। চার দিয়ে ছয় মন, সাড়ে ছয় মন। তাহলে সাড়ে ছয় মন যদি বিশ, ছয় ছয় দুগুণে 12, 1,20,000, 20,000 টাকা। আপনি কত দিয়ে কিনলেন? 1,37,000। তাহলে আপনার তো প্রায় 500 পর্যন্ত পড়ে যাচ্ছে, 500 টাকা কেজি কিনতে হচ্ছে। তাহলে আপনি লাভ কোথায় হবে? আপনি যে ব্যবসা যেহেতু দোকানে করেন, তাহলে লাভ কীভাবে করবেন? আপনি তো 500 টাকা বিক্রি করেন, 2,000-1,000 লাভ হচ্ছে এই চামড়াটা, তারপর ভুঁড়ি মাথাটা, এইটাই আপনার লাভ। তা সুপ্রিয় দর্শক, শুনলেন এক ভাইয়ের কাছে যিনি কিনা হাট থেকে গরু সঙ্গে, আজকে কটা গরু কিনবেন আরও? চারটায় আজকে কিনবেন। সুপ্রিয় দর্শক, শুনলেন উনি এই চারটায় গরু কিনলেন, আজকে কিনা শেষ হয়ে গেছে। উনি উনি ব্যবসায়ী, জবাই করে এই সমস্ত সারগুলো কিনেন, সুন্দর সুন্দর সার কিনেন। তো আমরা সামনে চলে যাবো সুপ্রিয় দর্শক, আজকে সারের বাজারগুলো দেখি। আর আমি এতক্ষণ শুনলাম যে যিনি সার কিনছেন তার সঙ্গে আপনি কথা বললাম। একটি সার দেখতে পাচ্ছি অনেক বড় আকৃতির এবং খুব ভয়ঙ্কর। তো শুনবো এই সারটার সম্বন্ধে। বাড়িটার বয়স কতদিন হলো? দুই দাঁত। ওজন কিরকম হবে? ওজন কোনো 5 মন, 4 মন 30 কেজি। জি, দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 95। 95 দাম বলতেছে কি? হ্যাঁ বলতেছে। কত? 85-86। 85-86,000 টাকা দাম বলতেছে। আপনার টার্গেট কত? কত হলে এটা বিক্রি করবেন? 90 ভাঙে বেচতে হবে। 90 ভাঙে। সুপ্রিয় দর্শক, শুনলেন যে উনি 87-88-89,000 টাকা হয়ে যায় এই 49 মন ওজনের। 15 মন না 14 মন? হ্যাঁ, 15 মন ওজনের এই ষাঁড়গরুটি বিক্রি করে দেবেন। তো আমরা চলুন দর্শক, আমরা সামনে আরও যাবো, ষাঁড়গরু দেখবো। আমরা সামনে দেখতে পাচ্ছি একটি বড় ষাঁড়গরু। বাড়িতে বয়স কত হয়েছে? আগর এখনো বয়স হয় না, এটা তো আরো বড় হবে। এটা তো জার্সি, বিদেশি। এটা ওজন কতটুকু হবে? 4 মন। 4 মন ওজন। তা এটার দাম রাখছেন কিরকম? 85,000 টাকা দাম চাচ্ছেন, 4×2=80। তাহলে 5,000 টাকা তাও তো বেশি। কত হইলে বিক্রি করবেন এটা? টার্গেট কত? কত হলে বিক্রি করবেন? 76-77। আর পার্টি কি দাম বলছে? কত বলেছে? 72। আপনার 74 হলে আপনি বিক্রি করে দেবেন? 74-75 হলে বিক্রি করবেন? তো সুপ্রিয় দর্শক, শুনলেন 74-75,000 টাকা দাম হলে এই সুন্দর এই বিদেশি সারগুলো উনি বিক্রি করে দেবেন।
আমরা আরও কথা বলবো, আরও সামনে আমরা প্রজাতির দেশি একদম দেশি প্রজাতির আমাদের ষাঁড় গরু দেখেন বাইরে বয়স কতদিন হলো? দুই রাত। তাহলে দাম রাখছেন কত? ছিয়াত্তর হাজার টাকা দাম বলতেছে কি কেউ বলতেছে? কত বলতেছে ভাই? আটষট্টি বলতেছে। আপনার টার্গেট করে কত হলে বিক্রি করবেন? সত্তর বাহাত্তর। ওজন কিরকম হইতে পারে? তিন মন ষাট। সেই হিসাবে আছে কি বাজার কি বেশি? একটু বেশি। সুপ্রিয় দর্শক শুনলেন, আজকে সারের বাজার একটু ফাঁসিডাঙ্গা হাটে একটু তুলনামূলক বেশি, আবার কোনো কোনো সময় একেবারেই কম থাকে। দাদা, এটার বয়স কতদিন হলো? ষাটটার বয়স কতদিন? দাঁতছে? দাঁতে নাই। এটা তো কি দেশি না আমাদের এই বাইরের ফ্রিজিয়ান ক্রস? তো এটা দাম রাখছেন কত? ষাট হাজার টাকা রাখছেন। দাম বলতেছে কি কি? দাম কত বলতেছে? দাম কত বলতেছে? পঞ্চাশ বাহান্ন। তা আপনার টার্গেট কত? কত হলে বিক্রি করবেন? ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি করবেন। তো সুপ্রিয় দর্শক শুনলেন, ক্রস ষাটটি ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা হলে উনি বিক্রি করে দেবেন। আমরা সামনে চলে যাবো, আরও ষাঁড় দেখবো, অনেক বড় বড় ষাঁড় আছে দেখতে পাচ্ছি যে আমার সামনে আরেকটি ষাঁড় গরু। আমরা একটা বয়স এবং ওজন সম্পর্কে জানার চেষ্টা করি। ভাইয়ের বয়স কতদিন হয়েছে? দুই দাঁত। এটা ওজন কীরকম হবে আনুমানিক? সাড়ে তিন মন। দাম রাখছেন কীরকম? পঁচাত্তর। দাম বলতেছে কি? ষাট বাষট্টি পঁয়ষট্টি বলতেছে। তা আপনার টার্গেট কত? কত হলে বিক্রি করবেন? সত্তর হলে ছাড়া দেবেন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শুনলেন, সত্তর হাজার টাকা হলে উনি এই সুন্দর একটি শালগরু দিয়ে বিক্রি করে দেবেন। আমরা সামনে যাই, আরও শালগরু দেখতে পাচ্ছি অনেক। এই শালগুড়ি দাম সম্পর্কে আমরা শুনি। শালগুড়ু এই যে দেখতে পাচ্ছেন, এটা ক্রস জাতীয় ষাঁড়। বাইরে বয়স কতদিন হয়েছে? দাঁতে নাই এখনো? দাঁতে নাই, তাহলে আরো বড় হবে। এটা ওজন কিরকম হবে ভাই? সাড়ে তিন মন। দাম যাচ্ছেন কত? নব্বই। দাম বলতেছে কি? দাম কি বলে? কত? আশি হাজার। আপনার টার্গেট কত? কত হলে বিক্রি করবেন? পঁচাশি হলে বিক্রি করে দেবেন। তো আজকে বাজার কি বেশি না কম? এরকমই বাজার, মানে কমও না বেশি না। সুপ্রিয় দর্শক শুনলেন, মোটামুটি দাম আজকে বাজারে দেখতে পাচ্ছি, মোটামুটি দাম আছে, বেশ ভালো দাম কেনা বেচা হচ্ছে ষাঁড়গুলি। বাইরে আপনার দেশি না? দেশি। দাম চাচ্ছেন কীরকম? পঁয়ষট্টি হাজার। এটা ওজন কতটুকু হবে? তিন মন ধরছেন? পঁয়ষট্টি হাজার টাকা দাম যাচ্ছেন। দাম বলতেছে কি? পঞ্চাশ পাঁচপান্ন। তা আপনার টার্গেট কত? কত হলে বিক্রি করবেন? ষাট পার করে বিক্রি করবেন, মানে ষাট কিংবা ষাট হাজার এক দু হাজার টাকা কম বেশ করলে বিক্রি করে দেবেন। সুপ্রিয় দর্শক শুনলাম, যে ষাট থেকে একষট্টি হাজার টাকা হলে এই তিন মন ওজনের আমাদের দেশীয় ষাঁড়টি উনি বিক্রি করে দেবেন। আমরা সামনে আরও দেখবো, আরও দু একটু দেখবো। স্যার ভালো আছেন? সুপ্রিয় দর্শক, এই যে একটি ষাঁড় দেখতে পাচ্ছি আমাদের সামনে, এই যে দেখুন অনেক লাফালাফি করছে এই ষাঁড়টা। ভাই, এটার বয়স কতদিন হয়েছে? এটা বয়স কতদিন হয়েছে? দুই রাত। দাম কত রাখছেন? হ্যাঁ, পাঁচপান্ন। দাম কত? আপনার টার্গেট কত?
কত হলে বিক্রি করবেন? 52,000 তো সুব্রত দর্শক দেখলেন এই যে দেশীয় প্রজাতির এই ষাটটি 52,000 টাকা হলে উনি বিক্রি করে দেবেন। তো আজকে আমি দিনাজপুরের ঐতিহ্যবাহী ফাজিলাডাঙ্গা হাট থেকে বিদায় নিচ্ছি। আমি রাশেদুল ইসলাম খোকন, আসসালামু আলাইকুম।